আসসালামু আলাইকুম সবাইকে আজকে আর একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আজকে গাজরের হালুয়া করছি বিকেলবেলায় তো আপনাদের সাথে শেয়ার করছি তো আগে গাজরটাকে ভালো করে ধুয়ে ভালো করে কুচু কুচু করে কেটে নিতে হবে তারপরে চুলায় দিয়ে নন স্টিক পাতিলে আর বাদামগুলি একটু ঘিয়ে ভেজে নিয়েছি মানে পরিমাণ বুঝে আমার কাছে আরও আছে তাই আরও একটু লাগবে দেখে একটু অল্প একটু ভেজে নিয়েছি ঘি দিয়ে তারপর ওই অল্প ঘির মধ্যে আমি গাজরগুলি ছেড়ে দিয়েছি ভালো করে গাজর থেকে পানগুলি বের হয়ে গেলে তারপরে চিনি দিতে হবে চিনিটা পরিমাণ মতো কে কতটুকু খায় ওটার উপরে ভিত্তি করে দিতে হবে কারণ গাজরটা যখন মানে নরম হয়ে যাবে তখন কিন্তু পরিমাণে এত হবে না আরও কমে যাবে তখন চিনিটা আবার বেশি বেশি হয়ে যাবে চিনিটা তো এই যে আমি ভালো করে আস্তে করে আলতোভাবে কাঠের চামচ দিয়ে গাজরগুলি নেড়ে নেড়ে চিনির সাথে মেশাচ্ছি চিনিটা গলে যাবে এখানেই তো আমি এখানে কোনো পানি ব্যবহার করব না আমি এখানে দেড় কেজি দুধকে ঘন করে আধা কেজি করে নিয়েছি ওটাই আমি এখানে ব্যবহার করব। কিন্তু আস্তে আস্তে দিব সব একসাথে দিব না আমি গাজরের হালুয়াটা একদম পুরোটা মিহি করতে চাইনি এই যে কিছু দুধের গুঁড়াও আবার দিয়ে দিলাম ফুল ক্রিম মিল্ক দুধগুলো আছে না ওটাই আমি আবার এটার উপরে দিয়ে দিচ্ছি এবং চিনিটা যে পর্যন্ত না গলবে শুধু আস্তে আস্তে করে নাড়তে হবে এই যে এখন আমি দুধটা দিয়ে দিচ্ছি গাজরের হালুয়ার মধ্যে চিনি থেকেও কিন্তু পানি বের হয়ে গিয়েছে আস্তে আস্তে দিতে হবে এই যে বাদামও দিয়ে কাটা বাদামও দিয়ে দিলাম আমি বাদাম এবং এই যে ঘন দুধটা দুই তিনবারে দিয়েছি তো এইখানে আমি একবারে দেখাচ্ছি ভালোভাবে মিশিয়ে মিশিয়ে দিতে হবে আর খুব আলতোভাবে নাড়তে হবে বেশি নাড়া যাবে না আবার দেখতে হবে যে নিচে যাতে না লেগে থাকে এখ এখন আমি মাওয়া গ্রেন করে দিয়ে দিচ্ছি মাওয়াটা ডিপ ফ্রিজে রাখা তাই শক্ত হয়ে গেছে ডিপ ফ্রিজে রাখলেই মাওয়া ভালো থাকে মাওয়াটা আমি ভালো করে দিয়ে দিচ্ছি গাজরের হালুয়ার মধ্যে মাওয়াটাও আমি দুই দুইবার তিনবার দিয়েছি আলতোভাবে গাজরের হালুয়াটা নেড়ে চেড়ে বাদাম এক ধাপে তারপরে একটু দুধ ঘন দুধ এবং মাওয়া যতটুকু প্রয়োজন অতটুকু যতটুকু আপনি গাজরটা মিহি করতে চান তার উপরে আর কি অনেকে আছে একবারে মানে নরম করে ফেলে আমি অত নরম করিনি যে আমার গাজরের হালুয়াটা হয়ে গিয়েছে আমি নামানোর আগে ভালো করে ঘি দিয়ে তারপর নামিয়েছি আর একদম প্রথমে ঘি দিয়েছি আর নামানোর আগে ঘি দিয়েছি যতটুকু প্রয়োজন এখন আর বাদাম দিয়ে পরিবেশন করে ফেলেছি কীরকম হয়েছে আমার আজকে গাজর হালুয়াটা আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন পাখি থাক